नमो 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 सब नमो अरे सुनो सुनो नमो झटपट नहीं पड़ो नहीं पड़ो पसाले नमो आती तो आते नहीं चल অনেক দূরে ফেলি আসবো হ্যাঁ হ্যাঁ জঙ্গলি ফেলি আসবো কোথায় যাচ্ছিস রে অলতি বেড়ালের শ্বশুর বাড়ি আমি যাবো না মেয়ে তো তোমার বেশ হয়ে উঠেছে গো রজনীদি যা বলেছো পথের এবার আমাদের ঘরে বসতে হয় আরে পাকা পাকি রাখবার জন্যই তো আমার ঘরে লোক যাতায়াত করছে তা রজনীর তো আবার কাউকে পছন্দ হয় না দেখবো রে দেখবো দোলায় সরি কোন কার্তিক আস বাবু বাবু একটা ভালো খবর আছে মা লাইনের কিন্তু মেয়ে এখনো লাভেনি আর মা তাকে লাভাবেও না বাঁধা বাবু খুঁজছে মেয়ের জন্যে দেখতে যেন পড়ি বছর 14 কি 15 হবে ডবকা করণ কারণ ভালো তেজি বৃত্তি স্কুলে পড়েছে সতীপনা আছে ঠিক যেমনটি আপনি খুঁজছিলেন কথাবার্তা বলতে যাবেন যদি যাবো যে গণেশ গাড়ি নিয়ে ফিরেছে না তবে ইশালা হারামির গাছ আপনি তৈরি থাকুন গণেশ এলি আমি ডেকে নেব লাঠি মারাতে চলবে গোসাইপাড়ার কত স্টেশনে বললেন যে শিমুলতলা যাবেন না আমি গোসাইপাড়া যাব
এখানে নেবে ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, গোসাইপাড়া গাড়ি যাবে না। কেন? রাস্তা খারাপ, জায়গা আরো খারাপ। পয়সা না দিয়ে কেমন করে যাও দেখি। বিশ্বাস করো আর কিছু নাই, যা আছে তাই দিয়ে যাও। ইসালিতে লিয়ে শরীরটা নিতে পারো, আর কিছু নাই। গোসাইপাড়া কোথায় গো? সেখানে কি চাই? কাকু চেনো? মাসিরে চিনি, যমুনা মাসি। জানি। তুমি চেনো তাকে? ওখানে তো কাজ করি। তুমি কোত্থেকে আসছো? সামনে শহরে গেছিলাম বাবুর সঙ্গে, দুরাত, টাকা অনেক বেশি। আমার নাম বকুল। তোমার? বাসন্তী। লাইনে নতুন? সঙ্গে আর কেউ নেই? না। কি হয়েছিল? ভাব করে বিয়ে করে বর ঘরে অন্য লোক ঢুকে দিয়েছিল? তুমি জানলে কি করে? 8 বছর আছি লাইনে, আমি জানবো না? বকুল লাইনে নতুন নামে বলে এসছে।
তুই ফিরে এলি আবার? মনে হচ্ছে যেন বাড়ি ফিরছি। কত বছর তুফানে আর বানে সব গেছে। বাপ বললো যা ফিরে যা, শুনিলাম। এইটা ভাঙি ওরা যদি বাসে তো বাসুক। দেশে তোর কেনা একজন ছিল, তার কি হলো? দেখেলাম তার বউ বাচ্চাকে মাই খাওয়াচ্ছে আর সে তাই এক মনে দেখছে। মুখের মধ্যে কি সুখ! শরীর বল মন বল সব ওদের ওই দু চার ইঞ্চি ঝুনঝুনির মধ্যে আটকে থাকে। এদের হাসপাতালে নিতে হবে, নইলে মরে যাবে। মানে? মানে সকাল থেকে দাঁড়িয়ে আছি, এই প্রথম গাড়ি এলো, এদের নিতেই হবে। নিতে হবে বললে নিতে হবে? এটা তোমাদের বাপের গাড়ি নাকি? হ্যাঁ না মা, এই দরজাটা খুল, দরজা খুল। সঙ্গে কে যাবে? লক্ষণ গেল কোথায় রে? ওই তো শালা পালাইছে। হ্যাঁ বলাইছে মানে? ইয়াদের তো কেউ নাই। কেউ নাই মানে? আগে ছিল, এখন নাই। এখানে তো কোনো হাসপাতাল নাই। আচ্ছা তবে অন্য কোথাও যদি আছে। কোথায়? ইসলার গাড়ি পয়সা কে দেবে? গাড়ি দাঁড় করালো কেন? জায়গাটা কোন জায়গা? হাসপাতালে নিয়ে যাবে বললে তো। মঞ্চতগুলোকে চিনি না, তাহলে গাড়ি থামিয়ে চুচ্ছ পথস্থি। এখন খোঁজো হাসপাতাল। আমাদের টুকলে কেন তাহলে? মরে যেতাম তো যেতাম। তখন মনে হলো দু একটা ভালো কাজ করি। সালা সারা জীবন তো মালিকের জুতোর মতো বাঁচলাম। আগের জুতো সালা টাকার বদলে যা দিতে চাইলো, ওই হারামি গাড়ির মালিকটার শুধু টাকা টাকা। এটা গড়বন্দি গ্রাম লয়। এখানে কাছাকাছি কোথাও হাসপাতাল আছে? অসুখ হলে কোথায় নিয়ে যাও? শ্মশান। এভাবে ঘুরলে গন্ধ শুকে রাস্তা চিনে আর বাড়ি ফিরতে পারবে না, সব গুলিয়ে যাবে বেড়ালটার।
যা। আর তোদের মাসি করে খেতে পারবে না। আচ্ছা তোকে যদি রোগ বেঁধে এখানে রেখে যাওয়া হতো তুই একা একা বাড়ি ফিরতে পারতিস? আমি বাড়ি ফিরতামই না। কোন হাসপাতাল তো আজ দেখলাম না, বাড়ি ফিরে যাবে নাকি? সেখানে কেউ নাই? তবে চলো আমার সঙ্গে, কাল আবার দেখবো। কিছু খাবে? ভুলোক থেকে চন্দ্রলোকের দিকে পদক্ষেপ। এই লতি, টিবু কোথায় যাচ্ছিলি? হ্যাঁ রে, তুই আর স্কুলে যাবি না নাকি? মা স্কুলে যেতে দেয় না স্যার। তোর মাকে বুঝিয়ে বল, তোর এত ভালো মাথা ছিল, ফার্স্ট ইন এভরি সাবজেক্ট ইন ক্লাস সিক্স, পড়া ছেড়ে দিবি? দেখ শিবু, কাল ক্লাসে বলেছিলাম না যে চাঁদে যাচ্ছে মানুষ, এই দেখ এই কাগজে সব বেরিয়েছে। কোন চাঁদে কি আবার, চাঁদ তো একটাই রে। কি অদ্ভুত! এরপর তোদের একদিন মঙ্গল গ্রহের কথা বলবো, ওখানে নাকি প্রাণ আছে, কে জানে হয়তো মানুষও আছে। হ্যাঁ রে লতি, তোকে সেই গ্লোভটা দিয়েছিলাম সেটা আছে? হ্যাঁ স্যার। ওই প্রাইজটা আমি নিজে কলকাতা থেকে কিনে এনেছিলাম স্যার। হ্যাঁ, আপনি একদিন আমাদের বাড়ি আসবেন, মাকে বুঝিয়ে বলবেন আমাকে ফের স্কুলে ভর্তি করার কথা? আপনি বললে মা না করতে পারবে না। দেখি কিরে, কোথা গিয়েছিলি? ওই
হুতাই হুতাই পেলিলাম না আজকাল সব ঠিক ঠিক বলতে পারে তাই না বাবা দেখবি আয় ওদিকে অগ্নে দাঁড়া বাবা জিজ্ঞেস করো পেরিলালকে কার মাতা দি বেশি বুদ্ধি পেরিলাল বলতো কার মাথায় বেশি বুদ্ধি আরে বাবা শিবু কি বুদ্ধি রে আর রেতের বেলায় বিছায় কে মুতে বাবুর বাড়ি এসে গেল পিছনে বুঝবে চলো দেখে নেবে এসো কতদিন বলেছি যেখানে ভাড়া কাটিস রোজ পাঁচটার মধ্যে ফিরে আসবি এ শালা কিছুতেই কথা শোনে না দেবো আবার একদিন পেছনে ঠুসি বাবু এখনই যাবে কিন্তু তোমরা মানুষকে পেশাব করতে দেবে না নাকি হ্যাঁ মাথা নিচু করে বসো বাবু উঠবে হ্যাঁ এবার হাসপাতালে দিতে হবে কেন হাসপাতালে কেন বা গাড়িটা সারাবেন নাই ও আমার কেমন ভয় ভয় করছে দেখি নাকামি আর করিস না এর আগে তো কত লোকের সঙ্গে শুয়েছিস কি শুসনি না তা নয় পাকাপাকি ভাবে প্রথম তো তাই আরে দুরাতে সব ঠিক হয়ে যাবে শোন খদ্দের বেশি বাড়াবাড়ি করলে গদির তলা থেকে কাটারিতে পার করে নিবি আমার তো দেড় বছর পর সেবার যখন গেছিলাম ভাবলাম বেঁচে গেলাম কোথায় কি আরে ওই লোকগুলো ম্যাডামরা বউগুলোর কাছ থেকে সবকিছু পায় না তো ওই জন্য আমাদের কাছে আসে নাহলে আসতো সবই করি বটে কিন্তু মনটা শুয়েই থাকে Hey!
দেখা গো রাজনীতি, আজ প্রথম দিন তো, তাই তোমায় দেখাতে নিয়ে এলো। কেমন দেখাচ্ছে বলো দেখি? কে তৈরি করলো? কে? আমরা তিনজনে তিনজনকে সাজাই দিলাম গো। কেমন তোমার নখেসে খারাপ? হ্যাঁ শোন, এখানে অনেক খদ্দের পাবি, কিন্তু কাউকে নাগর বানাবি না। এক হাতে পয়সা ধরবি আর অন্য হাতে, অন্য হাতে কি ধরবে গো রাজনীতি? আরে শুধু টাইট মারলে কি আর হয় রে রজনী, বয়সের সঙ্গে পারবি? দেখবি একদিন, দেখবি আমার মতন সব চিমশে হয়ে গেছে। আর তাই না তোদের কতর্মে যে খাচ্ছি। সে আমার এখন অনেক দেরি আছে গো মাসি, তদ্দিনে মেয়েটার একটা হিল্লে করে দিতে পারলে। রোজ রাতে ছিচকে চোর ডাকা দুলোকে ঘরে ঢুকিয়ে হুড়কো তুলে দিতে আর ভাল লাগে না। ওর জন্যে যদি একটা বাঁধা বাবু পাই, যে ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে, শুধু ওকেই ছানবে, আমাকেও কেটে পড়তে দেবে। বলেছি দু একজনকে, দেখা যাক। মাসি তো সেই কবে থেকে আটার মতো আমার পেছনে লেগে রয়েছে, নখ যে কটা নিয়ে এসেছে সব কটা যেন পিসাচ, পারলে তক্ষুনি চটকে খায়। সব না করে দিয়েছি, কে জানে মেয়েটার কপালে কি আছে। দিল দেখে দেখো, দিল দেখে দেখো, দিল দেখে দেখো জি, দিল লেনে ওয়ালো দিল দেনা শিখো জি। এই কিরে ধরে বসাবি? আচ্ছা হট সালি নখরা। হ্যাঁ কোথায় গেছিলি? কি হলো, ছুটছিস কেনে? মা লতি কি হয়েছে, কেউ কিছু করেছে? বাবু একটু পেশাব টেশাব করতে নামবেন নাকি? কেন? তাহলে এই হর্নটার একটু টাইট দিতাম, ই তখন থেকে কি প্যাক পক করছে। রাতের কেরোসিন লোক আছে, নট বড় বাবু এসেছে, গাড়িতে বসে রয়েছে। এখানে এত লোক তো, তাই উপরে আসবে না। মেয়েরে নিয়ে তুমি একটু নিচে চলো, সব বলে রেখেছি। এবার মেয়ের কপাল
মেয়েকে একটু তৈরি করে নিয়ে এসো, যেন বাবুর মনে ধরে। হ্যাঁ, বন্দোবস্ত সব হয়ে গেলে একবার ফিরি বসাবে তো। মরণ, একটু পরে জানতে পারবি। আরে তোর নীল শাড়িটা কোথায়? ট্রাঙ্কে। কোথাও যেতে হবে নাকি? আহ, যা বলছি তাই কর। আগে বলো না কেন। লতে ঘর। চুলটা খুলে দাও। এবার সামনে ঘুরিয়ে দাও। গোস্তা দেখাও না, গোস্তাটা কি? ছাড়ো নদী, এমনটাই চাইছিলুম। দু চারটে অক্ষর পেটে ঢোকা ভালো, তাতে মেয়ে মানুষের জেল্লা বাড়ে। কথাবার্তায় সুখ না হলে কি শরীরে মন ভরে? আমারও কইবার ছিল কত কথা। বাড়িতে বউ আছে বটে, তবে তাহলে কথাবার্তা পাকা করতে কবে আসবেন? পরশু বিকালে। Thank you.
এই দেখ ভারতবর্ষ, উপরে হিমালয়, আর এখানে চীন। আচ্ছা শিবু, আজ ইতিহাসের ক্লাস ছিল, অবিনাশ স্যার পড়ালে? কি পড়ালে? মুঘল সাম্রাজ্যের পতন, বাবর, আকবর, শাহজাহানের কথা বললে, চাপা, মোহন, অধীর, নমিতা, ওরা রোজ স্কুলে আসে? হ্যাঁ। আমার কথা কেউ জিজ্ঞাসা করে? সবাই আমাকে ভুলে গেছে। দূত, সবাই ভুলবে কেন? নগেন স্যার তো তোর কথা রোজ বলে। শিবু, হুম, একদিন নগেন স্যারকে আমাদের বাড়ি আসতে বলবি? মাকে যদি বুঝিয়ে আমাকে আবার স্কুলে যেতে রাজি করায়। বলবো। শিবু, মানুষ কবে চাঁদে যাবে? নগেন স্যার কিছু বলেছে? খুব শিগগিরই যাবে। নগেন স্যার বলার পর থেকে আমি রোজ চাঁদের দিকে তাকিয়ে থাকি। দেখতে দেখতে ভাবি, চাঁদের ভেতর মানুষ হাঁটছে, কথা বলছে, সেসব কথা আমি শুনতে পাচ্ছি। লতে, ও লতে, কিছু বলছো? শিবেকে এখন যেতে বল, ওর সঙ্গে আমার কথা আছে। আর গানের মাস্টার যে আমার ঘরে এসে বসে রয়েছে, সে হুশ আছে মুখপুরীর? ঘরে আয়। যা যা, রজনী পিসি কিন্তু এবার খেপি যাবে। খেপুককে? ওই গানের মাস্টারটা কি সব নোংরা নোংরা গান শেখায়, আমার নাড়ি উল্টে বমি আসে। লতে, কি হলো বোঝো? আমি গান শিখবো না। না, গান শিখবে না, আখেরে যা কাজে দেবে তা কেন শিখবে? লক্ষ্মী ছাড়া মেয়ে, স্কুলে পাঠিয়ে কি পাপ যে করেছি! বকাবই কো না লতির মা, বকাবই কো না। ওই যখন গান শিখতে ভালো লাগে না তখন না থাক। তুমি আর ধুনোর গন্ধে দেওনি মাস্টার, নটবর মশাইয়ের লোক পই পই করে বলে গেছে মেয়েকে যেন ভালো করে গান শেখানো হয়। কোন নটবর মশাই রজনীদি? নটবর পালোধি। ও, অঞ্জলি সিনেমার মালিক? কেন, তেলকল, ধানকল, মোটর গাড়ি এসব নেই বুঝি? নজরে পড়ছে বুঝি? না মাস্টার, আরম্ভ করো, এদিকে বেলা পড়ে আসছে, খানিক পরেই তো আবার নরকের পিদিম জ্বালাবার জন্য শাস্তি গুস্তি বসতে হবে। আমাকে তো সেই নতুন মেয়েটা যেটা তুমি ঠিক করে দিলে গো, বকুল, তাকে গান তোলাতে হবে। নে, উঠে বস, নে আমার সঙ্গে ধর, নে। ও লাগর লাগর হে, ও লাগর লাগর হে, আমার কাঁচা জৈবন সারা গাজে রেখেছি গো সাজাজে, কাছে এসে বুকে টেনে দাও না তারে পাকায়ে। ও লাগর লাগর হে, ও লাগর লাগর হে। জ্বললে তোমার মমের বাতি, আমি হব তোমার সাথী। জ্বললে তোমার মমের বাতি, আমি হব তোমার সাথী। জ্বলবে আগুন অঙ্গে অঙ্গে, দাও না ঘষে নিবাজে। ও লাগর লাগর হে, কাছে এসে বুকে টেনে দাও না আমায় পাকায়, কাছে এসে বুকে টেনে দাও না আমায় পাকায়। ও লাগর লাগর হে, ও লাগর লাগর। কে মুখ বুঝে রইলি যে, ধার আমার সঙ্গে ধার। ও লাগর লাগর হে, ও লাগর লাগর। কি হলো? না না, কেন? গানটা খুব খারাপ।
গানে আবার ভালো মন্দ আছে নাকি? যেমন লেখা হয় তেমনি তো গা হয় নাকি? কথাগুলো নোংরা, গা কুলিয়ে ওঠে। ইস, ভদ্রলোকের বাড়ির মেয়ের মতো কথাবার্তা। থাকতে হবে তো লড়কে ঘাড় গুজে, অত ভালো মন্দির বাছাবাছি কি? নে গান ধর। না, পিঠে কি শয়তানের ঝাড় ধরেছিলাম গো, স্কুলে পাঠিয়ে সব্যনাশ করেছি। আর দু চার দিন দেখবো, তারপর বেগর ভাই দেখলে না মুখে নুড়ো জ্বেলে দেবো। লতে, আয় লতে। এই আছে। দুজনে ভাগ করে খেয়ে নাও। হাসপাতাল তো আজও পেলাম না, দেখলে তো, খাও। এখন গায়ে একটু বল পাও। কাল দিনের বেলা তোমাদের এখানেই থাকতে হবে, বাবুকে নিয়ে বেরোবো। বাবু থাকলে তোমাদের লিব নাই। কেন? আমাদের তো কোনো অসুবিধা নাই। দূর, আমার আছে। বাবু সীমায় বটে, কিন্তু দেখে নিলে। আগে আমি একটা হাসপাতাল খুঁজি, আছে কোথাও নিশ্চয় একটা হাসপাতাল, আমিও ছাড়বো না। হ্যাঁ, লুডো খেলতে পারো? লুডো দিয়ে যাবো, খেলবে? খাও খাও। জুতো মেরে একদম শেষ করে দেবো, তোর ব্যবস্থা করছি। লোকগুলো যখন শরীরটাকে থামসাতে থাকে, কিরম হাসি পায়, মুখগুলো কিরম ছুচোর মতো লাগে। আমার তো মনে টিকটিকি, গাগুলোই ওঠে। আমার তো মনে হয় সাপ পেঁচিয়ে ধরেছে। মাঝে মাঝে মনে হয় বিশালা চোখ দুটো ঠুসে। সারা সকাল শুধু সাবান মাখি আর সাবান মাখি, তবু ঘেন্না যায় না। এসব কি ভাষা শিখছো গো রজনী দিয়া? ভগবানের নাম শিখো। এপারায় ভগবান ঢোকে না, যে ঢামনাগুলো ঢোকে তাদের ভাষায় শিখুচ্ছি। চাদরটা দে না রে।
কই গো শাকচুনি মাসমিজিরা, এসো এসো নে যাও নে যাও, তোমাদের কাপড় চোপড় নে যাও, দাও কি দেবে দাও। এই দেখো তোমার তিনটে শাড়ি দুটো চাদর, তোমার হলে গিয়ে চারটে শাড়ি দুটো ব্লাউজ আর এই দুটো তোয়ালে, আর তোমার তোমার দুটো তোর বাপ কোনটা রে? প্যারিলাল বলতা কোন মাগিটা তার মেয়ের জন্য বাঁধা বাবু খুঁজছে এখানে? প্যারিলাল কোন আটকুরির বাটা সববার আগে চিতায় উঠবে রে? মাস পড়েছে, হাড়বিটা আবার এসেছে। বাসন্তী কোথায়? মইরে গেছে গো, আর টাকা দিতে পারবি নি। হেই, এ মাসের টাকাটা লজ্জা করে না টাকা নিতে? বিয়ে করা বউয়ের কাছে লজ্জা কিসে? বিয়ে করা বক্ত মাথায় সিঁদুর পরিয়ে ছ মাসের ভেতর ঘরের মধ্যে লোক ঢুকিয়ে দেওয়ার সময় মনে ছিল না? ফালতু কথা বলবে না শালা, সামনের মাস থেকে দেবো না টাকা। এই টাকাটা তুই দিবি না, তোর গত দিবে। ভাল লাগছে না রে, মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাই। আমারও কোথায় যাবি জানি না, তবে এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ আমাদের চেনে না। আমিও যাবো। মার জন্য কাঁদবি না? না, তুলসীকে আমরা সঙ্গে করে নিয়ে যাব, ওকে বড় করব, তারপর দেখবি একদিন সত্যি সত্যি ওর সঙ্গে একটা সত্যিকারের মানুষের দেখা হবে। ধর যদি আবার শরীরের জন্য ইচ্ছা হয়। এত কিছু পরে আবার? তাহলে আমরাই আমাদের নাগর হব। আল্লাহ, কি হলো ভাই, ট্রেন ফেল করাবে নাকি? দেখতে পাচ্ছেন না গাড়িটা স্টার্ট হচ্ছে না? একটুখানি রাস্তা হেঁটে চলে যান, যান হেঁটে চলে যান। পয়সা নিবার বেলায় তো পুরো পয়সা নিয়ে নিলেন। বেশ করছি যা। হেই, গাড়িটা একটু ঠেলে দেবে? জোরে জোরে ঠেল, একটু জোরে 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 ঠেল। আমার চিনতে পারো? সেই তোমার ভাড়ার টাকা ছিল না? হ্যাঁ, এদের নিয়ে চলেছো কোথায়?
এদের অসুখ বাবুরে লুকায় লুকায় এদের নিয়ে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছি কবে যে কি হয়ে যায় জোরে চালো জোরে জোরে আটু জোরে আটু জোরে চালো জোরে अंधारे जो छमा तू अंधार करे जासना तुई जे आमार चोखेर काजल छाईरे चले जासना तुई जे धोनी चोखेर काजल छाईरे चले जासना বচনে কি মন ভরে বিনা পরশনে রে পিছন দিকে মেঘ ঘনালো বন্ধু আগের দিকে যোছনা নয়ন জ্বলে এই জায়গাটার নাম জার্মানি এটা ইটালি এটা ফ্রান্স ফ্রান্সের লোকজন কি ভাষায় কথা বলে বলতো ফরাসি ফরাসি জানিস শিবু আমার না সব কিছু জানতে ইচ্ছে করে কত দেশ আছে কত রকম মানুষ আছে এই শিবু মানুষ আর কতদিন পর চাঁদে যাবে রে আর দুটো শুক্রবার তারপরে শুক্রবার সত্যি 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 আমাদের ছাদ থেকে দেখা যাবে কি জানি নগেন স্যারের কাছ থেকে জেনে এসে বলবো শিবু নগেন স্যার কবে আসবে রে এখনো তো কিছু বলেনি কিরে কিছু বলবি বল স্যার আপনি আমাদের বাড়ি আসবেন না হয়তো আপনি বললে মা আমাকে আবার স্কুলে পাঠাবে নইলে আমার বড় বিপদ কি বিপদ তোর পড়াশোনা করতে খুব ভালো লাগে না ঠিক আছে তুই যা আমি দু একদিনের মধ্যেই তোর মার কাছে যাব
বাবু অলতি বড় খুশি হয়েছি তোমার মেয়েকে দেখে। ঘরে পরিবার আছে, ছেলে মেয়েও হয়ে গেছে, তাদের ভেতা দিয়েছি, নাতিপাতি সেও হয়ে গেছে। নইলে তোমার মেয়েকে পুরুত ডেকে মন্ত্র পড়ে বে করে ফেলতুম। তবে ভেব না, তোমার মেয়েকে বে করা মাগের থেকেও সুখে রাখব। আপনার মতো মানি লোকের নজরে পড়েছে লতি, এতেও যেমন সার্থক হয়ে গেছে। মেয়ে তোমার সোনার চেয়েও দামি গো রজনী দাসী, তুমিও এখনো দামি, আমার অবশ্যই। তাহলে কাজের কথা চাই বেড়ে হয়ে যাক। বলুন বাবু। নদীর ওপারে একটা নতুন বাড়ি করেছি, লতিকে নিয়ে ওখানেই রাখব। দুটো ঝি, একটা চাকর, রান্না বাড়ার লোক সবই থাকবে। আর আর কি? তা মেয়ে এমন আদর যত্নে থাকবে, আর মা এই নরকে মুখ গুঁজে পড়ে থাকবে, সে তো হয় না। হয় তাই ঠিক করেছি, এখানকার পাট শুকিয়ে দিয়ে মেয়ের সঙ্গে তোমাকেও নিয়ে যাব ওখানে। আপনার দয়া বাবু, যত তাড়াতাড়ি হয় তোমাদের নিয়ে যেতে চাই, পারলে দুজনের ভেতর। কি বাবুর এখন বুঝি ওই কসি মেয়েটার দিকে নজর পড়েছে, আর তুমিও জুটেছো তার সঙ্গে। সালা, বাবুর যে কখন কোথায় নজর তা কি কেউ জানে?
নকল, এরা কোথায় যায়? সে খবর আমি জানি না বাবু। ওরাও তো সংসার করে, বউ বাচ্চা নিয়ে ঘর করে, এরা কি কথা বলে? বলে বলে না? বাবু, একটা খবর দিতে পারেন? কিসের খবর? 10-20 কোষের মধ্যে কোনো হাসপাতাল আছে? কিসের, গাড়ির? না। তবে মানুষের? কেন মানুষের হাসপাতাল দিয়ে কি হবে? এখানে কোথায় একটা গরুর হাসপাতাল হয়েছিল না? লতি, কি হয়েছে তোর? একবার ঘরে আয়। বিলাসী ঠাকুরকে খবর পাঠিয়েছিলাম, সে এসেছে, তোর সঙ্গে কথা আছে। আমি কোথাও যাব না, আমার ভালো লাগছে না। আরে বাবা, কি হয়েছে তোর? কইবি তো, ওই লোকটার হাতে আমাকে তুলে দিও না মা, আমাকে আবার স্কুলে ভর্তি করে দাও। কি বলছিস লতি? আমাদের 14 পুরুষের ভাগ্যে নটবার পালো দিয়ে লজরে পড়েছিস, সারা জীবন রানীর হালে থাকতে পারবি, নইলে নইলে আমাদের হাল হবে দুবেলা দুমুঠো ভাতের জন্য শ্যাল কুকুরের হাতে নিজেদের শরীর তুলে দেওয়া। তোর ভালো লাগবে? আমাকে পড়াশোনা করতে দাও মা, তারপর দেখো আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। থাম মা, আমাকে তুমি বিক্রি করে দিও না মা। এত বড় কথা বললি? আমি তোকে বিক্রি করে দিচ্ছি? তোর সুখের জন্য কত কষ্ট করে কত দিন ধরে এর তার পিছনে লেগে লেগে নটবর পালোধির সঙ্গে ব্যবস্থা করলুম, আর তুই কিনা বললি আমি তোকে বিক্রি করে দিচ্ছি? আমি যা ঠিক করে দিই তাই হবে। না, হবে না। লতে, সাঁঝের বাতে জ্বলে ওঠে মনের আঙিনায় আমার মন ভ্রমরা চুপি চুপি। বাবা নে, পেন নাম কর, ঠাকুরুন যা বলছে মন লাগিয়ে শুন। এই যে অমূল্য সম্পদ রে রজনী, হ্যাঁ, আগলে আগলে রেখেছ তাই না? আছে এনে পান্ধর, বস। সনগমে পুরুষ মানুষ
শুধু রুপি বাঁধা থাকে না, ছলা কলার বাঁধনও দরকার। সেসব শিখতে হয়, জানতে হয়। দেহ আর মন দুটোই আছে এতে, শিখলে পুরুষ হাতে নেতার মতন থাকে, নইলে বিষের ছবল দিয়ে পালায়, আর সে বিষের জ্বালা সাত মরণও মরে না। শোনো, তোমাকে আমি সব শিখাবো, সব। বলেন মাস্টার। আপনার মতো মানুষকে তো আর ওই লড়কের ঘরে বসতে দিতে পারি না, দয়া করে আপনাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, কথাটাই হলো আসল, এখানে দাঁড়িয়ে বললেও হবে। বলছিলাম যে তোমার মেয়ের এত পড়াশোনায় মাথা, এত বড় হওয়ার আগ্রহ, হেলাফেলা করে নষ্ট করে দিও না, ওকে আবার স্কুলে পাঠাও। আমরা কোন পাকে মুখ গুজে পড়ে আছি আপনি তা জানেন না? আমাদের এখানকার মেয়েদের এত নেকা পড়া করে কি হবে? আর লতিজা দু চার পাতা পড়েছে তাই এখানে কেউ জানে না। মেয়েটার পড়ার কথা কইবেন না মাস্টার। কি যে বলো, তার মাথা মুন্ডু নেই। দেখো লতির মা, আমি এখানে থাকলে ওকে আবার জোর করে স্কুলে নিয়ে যেতাম। আমি সামনের সপ্তাহে এখানকার স্কুলের চাকরি ছেড়ে কলকাতা চলে যাচ্ছি, আমার ছেলেপুলে নেই। তাও না লতিকে কলকাতা নিয়ে যাই, ওর এত জানার আগ্রহ নষ্ট হয়ে যাবে। না তাহা না। কেন? আমাদের সমাজেরও কিছু রীতকরণ আছে, আর সেই অনুযায়ী ওর ব্যবসা শুরু করার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এখন আপনার সঙ্গে আমি ওকে কলকাতায় পাঠাতে পারবো না। আর তাছাড়া এই লাইনে ব্যবসা চলে যদিন শরীর থাকে, ও আচ্ছারা হয়ে গেলে আমার তাহলে আর কি করার। আমি আরো দিন কয়েক আছি, যদি তোমার মতিগতি ফেরে দেখা করো। আপনি আর এখানে থাকবেন না স্যার? জানিস তো লতি, মানুষ চাঁদে পৌঁছচ্ছে এই শুক্রবারে, তুলপাড় হবে সারা পৃথিবী। আমি ওই দিন কলকাতা পৌঁছচ্ছি, কলকাতার খবরের কাগজে বেরোবে সব, আমি স্কুলে পাঠিয়ে দেবো, স্কুলে পড়ে নিস সব। হ্যাঁ, মাস্টারকে কে ডেকে নেছে আমি বুঝি না। না শুক্রবার সকাল সকাল লটোবাল পাড়াদির গাড়ি আসবে আমাদের নিয়ে যেতে, সেদিন ভালো দিন, তার আগে কোথাও বেরোবি না। যার সম্পত্তি তার হাতে তুলে দিতে পারলে বাঁচি। কি মাস্টার, মাটা রাজি হলো না? জানতাম তোমার উচিত ছিল ওই মাগিটাকে আগে স্কুলে পড়ান। কেনে ভুল বললাম?
ঘুমায় আমার মনি, ঘুমায় রূপের খনি, চাঁদের বানে যাবে ধ্বনি, সাজিয়ে দেব রানী। সব ঠিক হয়ে যাবে। আমিও তো একদিন শুরু করেছিলাম, 16 বছর বয়স তখন, তুই আমার পেটে। ওই লোকটা শহরে যাবে বলে সেই যে ভাইগল, আর এলো না। আমার কষ্ট হয়নি, তোরটা তো তার চেয়ে 100,000 গুণ ভালো। আর এক পয়সা দেবো না আমি, আর টাকলাও না। তুমি এক্ষুনি এখান থেকে না বেরিয়ে গেলে আমি কিন্তু লোক ডাকবো, তারা এসে তোমার ঘরটা ধরে এখান থেকে বাইরে বার করে দেবে। সালা কুত্তা, তুমি যাবে না, আমি লোক ডাকবো। কেন দাঁড়িয়ে আছো, কেন বেরিয়ো? আমি কিন্তু এবার চেঁচাবো বলে দিচ্ছি, ডাকবো লোক। তুমি ভালো কথায় যাবে না, না দেখিস, নটবর বাবু তোকে রাজরানী করে রাখবে। কতদিন ধরে ভেবেছি এইখান থেকে বেরিয়ে যেতে পারবো, ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন। দে, কি হলো, কে খুন হলো? হাসপাতাল তো কোথাও খুঁজে পেলাম না, এখন হাসপাতাল লাগবেনি। তোমাদের গ্রামের নাম কি, যেখান থেকে গাড়িতে চাপিয়ে দিয়েছিল? ওই ফলতাপুর। সেটা কোথায়? ওই মনোহরতলার পাশের গ্রাম। সেটা কোথায়? আরে বাবু বলুন তো, ফলতাপুরের কাছে। আরে ওভাবে বললে কোন শালা চিনবে, রাস্তা বলতে পারবে? আমি যতটা চিনবো সেইখান তক তোমাদের নিয়ে যাব, তারপর সুধায় বাড়ি যেতে পারবে। বাড়ি আর ফিরবো নি। সত্যি? এই আকাশের তলাটা বাড়ির থেকে অনেক ভালো, নয়?
ছক্কা। আমাকে একবার স্টেশনে পৌঁছে দেবে? উঠে বসো, জলদি যাও। কি ব্যাপার তুই? স্যার আপনি আমাকে নিয়ে চলুন স্যার। কোথায়? আপনি যেখানে যাচ্ছেন। আমি তো কলকাতায় যাচ্ছি, তোর কি হয়েছে? সে পরে বলবো, ট্রেন ছেড়ে দেবে স্যার, আপনি আমাকে সঙ্গে নিয়ে চলুন, আপনি না নিয়ে গেলে মা আমাকে। আয় উঠে। Astronomical observations from the moon. He took pictures of the Earth's upper atmosphere and magnetosphere and their interaction with the solar wind. He also photographed the interstellar gas present throughout space and the ultraviolet halos that appear around galaxies